আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি ঝিনাইদহ জেলার বারো বাজার গরুরহাটে। এটি একটি ঐতিহাসিক গরুরহাট, দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে ষাট বাছুর গরুর, খামার উপযোগী ষাট বাছুর। কেমন দামে দেখা দেখি দামাদামি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দর দাম জানানোর চেষ্টা করবো। দর্শক, দেখা দেখি দামাদামি হচ্ছে। কি অবস্থা ভাই? বাজার খুব মাইরে। তা ঈদের পরে তো বাজার ভাই ভালো থাকে শুনি, পালা গরুর দাম তো বেশি থাকে শুনি। হচ্ছে না? তা জাতে কি ভাই? দেশি গরু শুনলেন, দেশি জাতের ষাট গরু। খামার উপযোগী ষাট বছর, কম বেশি কি আছে? কত বেচা বিক্রি? পঞ্চাশের খোলে, তার মানে কিছুটা ভাঙতেও পারে। দাম পাইছেন কত? বিয়াল্লিশ। দর্শক, তার মানে ধারণা করে নিন পঁয়তাল্লিশ পঞ্চাশ, এর ভিতরে এলে বেচা বিক্রি হবে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে। এইদিকে একটা দেখতে পাচ্ছেন। কি ভাই, ভালো আছেন? কি অবস্থা বাজারের? কারণ কি? বেচা কিনা কম। ঈদের পরে তো খামার উপযোগী গরুর বেচা বিক্রি বাইরে যায়। জি ভাই, ঈদে বড় গরু থেকে গেছে, এটা সত্যি কথা। সেজন্য ছোট গরুর চাহিদা কম, কারণ সে তো খামারে বেচতেই পারেনি খামারের গরুটা। খামারে উঠাবে কিভাবে? সব গরু মনে করেন যে 70 ভাতে বেচার কথা, এখন দাম কত? 65। 65 বলতেছে, দেখতে পাচ্ছেন। আপনার নিয়ত কেমন? 70-1000 কম হলে বেচে, মানে 69-68-69 সালে দিয়ে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন, 68-69 সালে বিক্রি হবে। যাতে কি? কুরাজ্জা। তো ঠিক আছে ভাই, বেচা বিক্রি করেন। এই দিকে একটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা খামার উপযোগী ষাট বছর। দেখা দেখি দামাদামি চলতেছে। কাকা, এটা যাতে কি কাকা? দেশাল গরু শুনলেন, দেশি গরু। দর্শক, লাল সিন্দির কিছুটা বৈশিষ্ট্য আছে। কত মাস বয়স আনুমানিক? বছর খানিক। চাচ্ছেন কত? চাচ্ছেন কত? 75 শুনলেন, 75,000 টাকা দাম চাচ্ছে দর্শক। 75 নিয়ত কেমন বেচা বিক্রির? 68। এই দিকে দেখতে পাচ্ছেন দেশাল জাত মনে হচ্ছে ভাই, দেশাল। তো কত মাস বয়স আনুমানিক? 15 মাস শুনলেন, 15 মাস বয়স। অনেকে আছে ছোট ছোট গরুগুলো, দর্শক খামারে উঠাই। চাচ্ছেন কত? 60 আপনার চাওয়া, বেচা বিক্রি নিয়ে 50 শুনলেন, 50 হলে বিক্রি হবে দর্শক। 50 আলোচনা সাপেক্ষে তো কম বেশি কিছুটা আছে আছে। এই দিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই, চাচ্ছেন কত? 57 চাওয়া শুনলেন, 57,000 টাকা দর্শক। 57 নিয়ত কেমন? 52 হলে বিক্রি হবে দর্শক, 52। দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক অনেক সুন্দর একটা বাছুর, গল কম্বল নাবি। বেচা বিক্রি নিয়ত কেমন? চাইলে 76 নিলে 72। আপনাদের গরু শুনলেন দর্শক, ভাই বলতেছে চাইলে 76 নিলে 72, খামার উপযোগী ষাট গরু। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই, চাচ্ছেন কত? চাচ্ছেন কত? আপনার গরু 65 চাওয়া শুনলেন, 65,000 টাকা দাম চাচ্ছে দর্শক, ষাট গরু, খামার উপযোগী ষাট গরু। বেচা বিক্রি নিয়ত কেমন? 58 হলে বিক্রি হবে, 58। দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর গরু। কাকা, এটা যাতে কি কাকা? অস্ট্রেলিয়ান, বুঝছেন? এগুলো সিন্ধি, জাতটা নির্বাচন করতে হবে। দর্শকরা তো বোঝে, এখন তো আর কেউ এমন না যে আন্দাজে দাম শুনলে যা বলতেছেন আসে চলে আসলে, তারা কিন্তু যাচাই করবে। সিন্ধি জাতের গরু আপনারা শুনলেন, সিন্ধি জাতের গরু। কত মাস বয়স বাছুরটার আনুমানিক? 1 বছর। চাচ্ছেন কত? 72 চাওয়া, বেচা বিক্রি নিয়ে
বেচা বিক্রি নিয়ে 65 শুনলেন, 65 হলে বিক্রি হবে দর্শক, 65 খামার উপযোগী ষাঁড় গরু, দেখা দেখি দামাদামি হচ্ছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা, এটা যাতে কি, যাতে কি কাকা, এটা যাতে কি, জার্সি শুনলেন, জার্সি দর্শক, জার্সি কুরা সাসেন কত, 60 চাওয়া, বেচা বিক্রি নিয়ে 55 শুনলেন, 60 চাচ্ছে, 55 হলে বিক্রি হবে দর্শক, দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে।